কিছুক্ষণ আগে গায়েবানা জানাজাটি শুরু হয়েছে জোহর নামাজ পরবর্তী সময়ে বিএনপি নেতাকর্মীর সঙ্গে শরিক যে দলগুলো রয়েছে তারা এখানে এসে জড়ো হন এবং ইতিমধ্যে যে চিঠিটা লক্ষ্য করলাম যে তাদের যে গায়েবানা জানাজাটি শুরু হয়েছে কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে তারা গেটে প্রবেশ করতে আমরা যেই জোহর নামাজ সেই জোহর নামাজের আগে আসলে তারা আসলে তাদের যে নামাজ সেটি তারা শুরু করে তবে জোহর নামাজ পরবর্তী সময়ে যারা এখানে এসে উপস্থিত হয়েছিলেন তাদেরকে আসলে ভেতরে প্রবেশ না করতে দেওয়া যে চিত্র সেটি আসলে আমরা লক্ষ্য করলাম ইতিমধ্যে এখানে যে সৃষ্টি করছে যে পুলিশি বাধা যেটা আমরা সেটি ব্যাপকভাবে লক্ষ্য করছি এবং ইতিমধ্যে নেতাকর্মীদেরকে যে আটকে রাখা যে চিত্র সেটি আসলে আমরা ভেতরে প্রবেশ করি ইতিমধ্যে ভেতরে বিএনপি নেতাকর্মীরা তারা কথা বলছেন তবে এখানকার যে চিত্র যে সাকি সাইফুল হক যারা নেতাকর্মী ছিলেন তারা আসলে এখন পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারেনি অর্থাৎ পুলিশ তাদেরকে বলেছিলেন যে তিনজন প্রবেশ করতে পারবে কিন্তু সেই তিনজনের সিদ্ধান্ত তারা না নিতে পারায় বা তারা বলছিলেন যে আমরা সাকিবের সাথে কথা বলবো গতকাল যে নারকীয় ভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে গুলি চালিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে সামনাসামনি থেকে গুলি চালিয়ে হত্যা করা হলো ছাত্রদের ছয়জন শিক্ষার্থী নিহত হয়েছেন আমরা আজকে বাংলাদেশের জনগণ অভিভাবকরা রাজনৈতিক দলসমূহ আমরা আজকে তাদের জন্য একটা গায়েবানা জানাজা করতে এসেছি তাদের জন্য দোয়া করতে এসেছি এই পুলিশ সে গায়েবানা জানাজাও পড়তে দেবে না এবং এইটাই বাংলাদেশের বাস্তবতা দাঁড়িয়েছে এই সরকার মানুষের একেবারে যে ন্যূনতম যে কর্তব্যগুলো সেগুলো তারা করতে দিবে না ভয়ে আতঙ্কে অস্থির হয়ে তারা একদিকে ছাত্রদের গুলি করে মারছে আরেকদিকে সমস্ত জনগণের উপরে একটা ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে পুলিশকে মানুষ এটা মানবে না নৈতিক দিক থেকে সমস্ত দিক থেকে এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই একটা ভোটবিহীন সরকার রাষ্ট্রশক্তি ব্যবহার করে জনগণের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে আমরা মনে করি এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং বাংলাদেশের জনগণ ন্যায়ের পক্ষে আছে মুক্তিযুদ্ধের পক্ষে আছে এবং বাংলাদেশের জনগণ আমাদের লাখো কোটি ছাত্র সমাজ তাদের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন করছে আমরা সেই আন্দোলনের পাশে আছি সমর্থনে আছি আমরা তাদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার থেকে ছাত্রদেরকে বাঁচানোর জন্য আজকে বাংলাদেশের জনগণের উপর যে অত্যাচার হচ্ছে তাদের জনগণকে বাঁচানোর জন্য পুরো দেশ বাঁচানোর জন্য আজকে বাংলাদেশের সমস্ত জনগণকে আমরা রুখে দাঁড়ানোর আহ্বান জানাই এই ফ্যাসিস্ট শাসন এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে আমাদেরকে জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের ছাত্র সমাজের পাশে দাঁড়াতে হবে আপনারা জানেন যে আমরা গতকাল সরকার যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রলীগের পরিকল্পিত দেশব্যাপী তাদের যে সহিংসতা হত্যাকাণ্ড যেখানে আন্দোলনের ছজন ছাত্র তরুণরা তারা শহীদ হয়েছেন আমরা আজকে তাদের প্রতি সম্মান জানাতে আমরা তাদের জন্য গায়েবি জানাজা করবার জন্য জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আমরা এখানে হাজির হয়েছি আপনারা খেয়াল করেছেন সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখানে একটা যুদ্ধ পরিস্থিতি তারা তৈরি করেছে কোনো উস্কানি ছাড়াই তারা অর্থাৎ সরকার এবং তারা আমাদেরকে আমরা ভেতরে যাব আমরা এখানে গায়েবি জানাজা অংশ নেব জাতীয় নেতৃবৃন্দরা আপনারা খেয়াল করেছেন গত কয়েক ঘন্টা ধরে মসজিদের গেট পর্যন্ত তারা বন্ধ করে রেখেছে সরকার আজকে এতটাই আতঙ্কের মধ্যে আছে যে আজকে একটা গায়েবি জানাজা পর্যন্ত তারা আজকে ভয় পাচ্ছে তারা আজকে আতঙ্কের মধ্যে আছে আমরা মনে করি সরকার আজকে তার স্বৈরশাসন চালাতে যেয়ে দমন করে শাসন করতে যেয়ে তারা আজকে গোটা দেশ জনগণ ছাত্র সমাজের বিরুদ্ধে আজকে তার অবস্থান নিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই অতীতে কোনো স্বৈরশাসক যেমন দমন নিপীড়ন হত্যা করে শেষ রক্ষা করতে পারেনি বর্তমান ফ্যাসিবাদী সরকারও দমন নিপীড়নের পথে
হত্যা নির্যাতন নিপীড়নের পথে তারাও শেষ রক্ষা করতে পারবে না। আমরা অনতিবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করছি, এবং সরকার যদি ভালোই ভালোই পদত্যাগ করে তাহলে এই বিদ্যমান সংকট কাটিয়ে ওঠার একটা শান্তিপূর্ণ পথ বেরোতে পারে। সরকার যদি গায়ের জোরে জবরদস্তি করে ক্ষমতায় থাকতে চায়, দেশব্যাপী ছাত্র জনতার যে জাগরণ তৈরি হয়েছে এই জাগরণ অচিরেই গণ আন্দোলন গণজাগরণে পরিণত হবে, এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রয়োজনে এই সরকারকে আমরা পদত্যাগে বাধ্য করবো। আজকে যে জানাজা, সেই জানাজাটি বিএনপি নেতাকর্মীরা, তারা গুটি কয়েক যে সিনিয়র নেতাকর্মী তাদেরকে নিয়ে ভেতরে অংশ করেছেন। এবং এখন যেটি দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি, মন্ত্রী যেই বাসিস্থ যে তাদেরকে সাবধান করার দৃশ্য সেটি আসলে দর্শক, এই ছিল মূলত আমার কাছ থেকে এখন পর্যন্ত সর্বশেষ। ধন্যবাদ সকলকে।